উনি যে বললেন যে আমরা ক্ষমতায় থেকে নির্বাচন করছি, ইংল্যান্ডে কি মন্ত্রিসভা ছেড়ে দিয়ে নির্বাচন করে? আমাদের প্রতিবেশী, আমি শেষ করি, আমাদের প্রতিবেশী ভারত তারা কি সরকার ছেড়ে দিয়ে বাড়ি গিয়ে তারা কি নির্বাচন করে? কানাডা করে, অস্ট্রেলিয়া করে, নিউজিল্যান্ড করে, এমনকি প্রেসিডেন্সিয়াল সিস্টেম মার্কিন যুক্তরাষ্ট্র 6 মাস অনির্বাচিত লোক প্রেসিডেন্ট থাকে, নির্বাচনের পরে আরেকজন নির্বাচিত হয়ে গেছে, আরও 4 থেকে 5 মাস অনির্বাচিত লোক প্রেসিডেন্ট থাকে। সেখানে যেটা বলতে চাচ্ছি, আস্থাবোধ, বিশ্বাস নিজের আইনের প্রতি, ওইটা লেখেন। আমি বারবারই কথা বলছি দুঃখের সঙ্গে, বিএনপির মতো একটা দল যদিও আওয়ামী লীগের অর্ধেক বয়স তার, তবুও মনে হয় 2-3 বার তারা নির্বাচিত হয়ে সরকারও গঠন করেছেন, অনেকে তারা আইনজ্ঞ, আমার চেয়ে অনেক বেশি আইন জানেন, উচ্চশিক্ষিত মানুষজন আছেন, হোয়াই আমার মতো সাধারণ লোকে যে কথাগুলো বললো এইগুলো তথ্য আমার কাছে আছে, উনাদের কাছে কেন থাকবে না? এটা নিশ্চয়ই আছে। আমার কেমন যেন মনে হয় যে এইটাকে বোধ হয় ওনারা সামনে আসতে পারছে না, যারা সামনে আসছে তারা গ্রাম্য ডাকাডাকি রাজনীতিতে বিশ্বাস করে, দ্যাট উইল নট ওয়ার্ক। আমি বলছি তো আওয়ামী লীগ হলো কাজ করবে না এখন আর, কারণ মানুষের মেচিউরিটি, মানুষের আকাঙ্ক্ষা, আগ্রহ অন্য ক্ষেত্রে চলে গেছে। আপনি দেখেন আমাদের মানুষ যখন কী চায়, আমাদের মানুষ যখন গ্রামে গেলে বিদ্যুৎ গেছে কেন বলা যায়, কমপ্লেন কেন করে জানেন? মোবাইল ফোন চার্জ করতে পারে না, এই কষ্টে 2 মাইল 3 মাইল পর্যন্ত হাঁটে, মানুষ এইগুলো চায়। আপনার আমার লাঠালাঠি তারা পছন্দ করে না, আমি টেলিং অনেস্টলি, তারা চায় আমরা কাজ করি, আমরা কাজ করি, আপনি আপনার যে বিষয়গুলো জনগণের কাছে তুলে ধরেন, তারাই তো ডিসাইড করবে ইউ আর রাইট নাকি আমি রাইট, না করে আপনি ফৌজদারি করে, মারপিট করে, বিবাদ করে, এই যে হত্যা, এই যে মানুষ আপনি হত্যা বললেন যে 2-3 দিনের মৃত্যু, এগুলো কাম্য নয়, কেন হবে? এগুলো ওই সময় ছিল আমাদের যখন পাকিস্তানের বিরুদ্ধে আমরা করেছি, হোয়াই শুড ইট হ্যাপেন নাও? কেন আপনার ছেলে আমার ছেলে এটা মোকাবিলা করবে? এটা প্রয়োজন নয়, আপনাদের মধ্যে সেই ধরনের মেচিউরিটি আছে, বাট আমার সরি আমি বুঝতে পারছি না কেন জানি আপনারা এটা বের হয়ে আসছে না।